বিভিন্ন কারণে আপনার প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হতে পারে। তো প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হলে এর সঙ্গে আপনি চিন্তা করে দেখতে হবে যে আপনার প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়ার পাশাপাশিভাবে আপনার প্রস্রাবের অন্যান্য কোনো পরিবর্তন হচ্ছে কি না। সেক্ষেত্রে যেমন ধরেন আপনার প্রস্রাবটা ঘন ঘন হচ্ছে কি না, প্রস্রাব করার পরে আপনার কাছে মনে হচ্ছে কি না যে প্রস্রাবটা থেকে গেল, বা একবার প্রস্রাব করে আসলেন দু ঘন্টার মধ্যে আপনাকে আবার প্রস্রাব করতে যেতে হচ্ছে, এবং প্রস্রাবের বেগ হলে আপনি ধরে রাখতে পারছেন কি না। তো এ ধরনের যদি কোনো সমস্যা আপনার হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন নিউরোলজিস্ট ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন, এবং সেভাবে কেন এর ধরনের জ্বালাপোড়া হয় তখন উনি কিছু ধরনের পরীক্ষা করে আপনাকে সেটা বলে দিতে পারবেন। সাধারণত যেটা হয় যে কী কারণে প্রস্রাবের জ্বালাপোড়া হতে পারে, একটা হচ্ছে যে ইয়াং বয়সে যদি আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হয় তাহলে অনেক সময় আমরা ধরে নিতে পারি যে সেটা হলো যে আপনার কোনো ইনফেকশান হচ্ছে কি না, বিশেষ করে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডে যদি ইনফেকশান হয় সেটা থেকে আপনার প্রস্রাবের জ্বালাপোড়া হতে পারে। অনেক সময় যদি আপনার, এবং সেক্ষেত্রে হতে পারে যে আপনার যারা ম্যারিড দেখা যায় যে বীর্যপাতের পরে আপনার আফটার ইজাকুলেশন আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে, সেটাও কিন্তু অনেক সময় ইনফেকশনের কারণে হতে পারে। তো আমি প্রথমে বলেছি যে এক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, বিশেষ করে ইউরোলজিস্ট ডাক্তারের সঙ্গে, এবং উনি কিছু পরীক্ষা করবেন। পরীক্ষার মধ্যে যেটা থাকতে পারে সেটা হচ্ছে একটা রুটিন ইউরিন এক্সামিনেশন, প্রস্রাবের একটা কালচার, এবং এক্ষেত্রে আপনার প্রস্রাটিক স্মেরের একটা কালচার। প্রস্রাটিক স্মের কালচারটা কীভাবে করতে হবে সেটা হচ্ছে আপনার পায়খানার রাস্তায় আঙুল দিয়ে প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে যদি ম্যাসাজ করা হয় এরপরে যে সিক্রেশনটা আপনার বেরিয়ে আসবে সেটার কালচার করেও আমরা দেখতে পারি যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো ইনফেকশন হচ্ছে কি না। এর পাশাপাশি আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি, আল্ট্রাসাউন্ড কেওবি প্লাস পিভিআর। পিভিআরটা আমরা বলতে চাচ্ছি পোস্ট বয়ডাল রেসিডুয়াল ইউরিন, যে আপনি প্রস্রাব করার আগে একবার আপনার দেখবে যে কী পরিমাণ প্রস্রাব আছে আপনার, এবং প্রস্রাব করার পরে আবার আপনাকে আল্ট্রাসোনোগ্রাম করে দেখবে যে কী পরিমাণ প্রস্রাব থেকে যাচ্ছে। এর পাশাপাশি আর একটা যেটা করা যেতে পারে ইউরোফ্লোমেট্রি করা যেতে পারে। ইউরোফ্লোমেট্রি পরীক্ষা করলে যেটা হচ্ছে আপনার প্রস্রাবের বেগটা বোঝা যাবে, আপনার প্রস্রাবের বেগটা কী ধরনের হচ্ছে, কত সময় নিয়ে আপনি প্রস্রাবটা করছেন এটা আমরা বুঝতে পারব। এবং এই পরীক্ষাগুলো করার পরে তখন ডাক্তার আপনাকে সেই মোতাবেক ওষুধ প্রেসক্রাইব করবেন, এবং সেভাবে আপনি ওষুধগুলো যদি খান এবং ডাক্তারের পরামর্শ মতো যদি আপনি চলেন আশা করি আপনি এই প্রস্রাবের জ্বালাপোড়ার হাত থেকে রেহাই পাবেন।